আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হচ্ছে আমি কিভাবে মারা যাব, তাই না? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার থাকে। এবং আমরা লাইফে যত জিনিস, মানে যত জিনিস থেকে বিরত থাকি বা যেসব জিনিস আমরা করি না, এর একটা বড় কারণ থাকে আমরা মৃত্যুকেও খুব বেশি ভয় করি। কারণ আমরা, আমাদের মধ্যে একটা খুবই আগ্রহ থাকে, আমরা অনেক বাঁচতে চাই, আমরা অনেক এনজয় করতে চাই, ফিল করতে চাই। সো এই জায়গাটাতেই আমাদের এই যে দুনিয়ার প্রতি অনেক বেশি আসক্তি, আমাদের যে দুনিয়ার প্রতি অনেক বেশি যে লোভ, এই জায়গাটাকে, এই জায়গাটুকুকেই আসলে সবাই পুঁজি করে। এবং আপনি দেখবেন যে যত রকম অ্যাক্টিভিটি আমাদেরকে হচ্ছে, সব কিছু আমাদেরকে জাস্ট বাঁচতে শেখায় যে জীবনটাকে উপভোগ করুন, এইভাবে বাঁচুন, সেইভাবে বাঁচুন, এইটা থাকলে আপনার জীবন সুন্দর হবে, এইটা দিলে আপনার প্রতিদিনের জীবনটাতে আপনি খুব শান্তি আর আনন্দ পাবেন। বাট যে জিনিসটা আমরা সবসময় ভুলে যাই সেটা হচ্ছে আমাদের জীবনে একটা জিনিসই নিশ্চিত, সেটা হচ্ছে আমরা সবাই মারা যাব। সো যদি ওই একটা জিনিস নিশ্চিত থাকে, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে কখনো এই চিন্তাটা আসবে না যে আমি তো মারা যাচ্ছি, সুতরাং আমি কেন সত্য কথা বলতে ভয় থাকব। আপনি ভাবতে পারেন যে আচ্ছা, আমি যদি এখন একটা সত্যি ব্যাপারে কথা বলি, আমি যদি একটা ঠিক মতো প্রোটেস্ট করি, হয়তো আমার ফ্যান ফলোয়ার্স কমে যাবে, হয়তো আমাকে আজকে ধরে নিয়ে যাবে, হয়তো আজকে এরা হবে সেটা হবে, দিন শেষে সর্বোচ্চ খারাপ জিনিসটা কি হতে পারে? আপনি তো মারাই যেতে পারেন। সেই মারাটা কি আপনি আজকে রোড অ্যাক্সিডেন্টে যেতে পারেন না? আপনাকে আজকে খারাপ কোনো রোগ ধরা পড়তে পারে না? অবশ্যই পারে। সুতরাং দেখবেন যে সবসময় সত্য কথা বা হক কথা বলার ব্যাপারে আমরা যে ভয়টা পাই সেটা হচ্ছে আমরা মারা যাব। বাট দিন শেষে আমরা সবাই মারা যাচ্ছি। এই পৃথিবীতে এই পর্যন্ত কোনো মানুষ নাই যে সেই পৃথিবীর আদিকাল থেকে এখন পর্যন্ত আছে, যত পাওয়ারফুল থাকুক না কেন, যত সম্পদ থাকুক না কেন, সবাইকে মারা যেতেই হয়। সুতরাং আজ বাদে কাল যদি আমরা মারাই যাই, তাহলে সেই মারা যাওয়াটাকে কি আমরা ভয় না করে বরং চালিঙ্গন করতে পারি না? আমরা যদি সাহস নিয়ে দাঁড়াই যে ঠিক আছে, মারা যাবো তো কি হয়েছে, একটা সুন্দর জীবন লিড করে যাব, যে এই সুন্দর জীবনের অর্থ হবে ইম্প্যাক্টফুল জীবন, যে সুন্দর জীবনটা জাস্ট ভোগবিলাসের জন্য হবে না। তো এই জায়গাটাতে আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বলি ইউলো, মানে ইউ লিভ ওয়ান্স, ঠিক আছে? সো দেখেন, আসলে যদি আপনি জীবনে একবারই বাঁচেন, এই পৃথিবীতে যদি আপনার সময়কালটা একবারই হয়, তাহলে কেন না সেই একবারটাকে আমরা সবচেয়ে সুন্দর লাইফ টাইমটা করি, সেটার দিকে কি আমরা চেষ্টা করতে পারি না? বরঞ্চ আমরা ভোগ বিলাসে মত্ত না হয়ে আমরা কি ওই দিকে একটু ইম্প্যাক্ট ফেলতে পারি না? তো এই প্রশ্নটা সবার কাছে রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।